সো পাবলিক চার্জের অর্থ হচ্ছে যে কোনো নতুন অভিবাসী যেন যুক্তরাষ্ট্রের জনগণের দায় না হয়, অর্থাৎ তারা আসিয়া যেন সরকারি বেনিফিট না নেয়, সেটাই প্রতিরোধ করার জন্যই পাবলিক চার্জটা মডিফাই করা হয়েছে। ইমিগ্রেন্ট কমিউনিটি নবাগত অভিবাসীরা একটা সিরিয়াস চ্যালেঞ্জের মোকাবিলা হবে, কারণ এই কারণে হবে, যেমন যাদের ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রীকে বাংলাদেশ সব পৃথিবীর অন্য দেশ থেকে আনতে চান, আগের যে এফিডেভিট অফ সাপোর্টের অঙ্কের পরিমাণ ছিল সেটা অলমোস্ট ডাবল করা হয়েছে। এখন কিন্তু যারা স্পন্সর দিবেন তাকে অ্যাকাউন্টেবল করা হবে, যদি ওই নতুন অভিবাসী যদি কোনো পাবলিক বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে তার ইনকাম ধরা হবে, যিনি ওনাকে যা স্পন্সর করেছেন তার ইনকামটাই ধরা হবে নতুন অভিবাসীর ইনকাম। এর ফলে নতুন অভিবাসী অনেক ক্ষেত্রে পাবলিক বেনিফিটগুলো পাবেন না। আরেকটা হলো, যদি কোনো মিথ্যা কথা আশ্রয় নিয়ে বা কোনো কারণে বেনিফিটগুলো যদি নিয়েও থাকে, তখন সরকারের সাথে এখানে একটা কন্ট্রাক্ট হয়ে আসবে, এফিডেভিট সাপোর্ট কন্ট্রাক্ট বিটুইন দি স্পন্সার অ্যান্ড দি গভর্নমেন্ট। তখন সরকারের এখতিয়ার বা ক্ষমতা থাকবে এই স্পন্সারের থেকে এই বেনিফিটের টাকাগুলো আদায় করা বা উসুল করা। সো এই কারণে এটা চ্যালেঞ্জ বলছি, এই জন্য এই কারণে অনেকে স্পন্সর করার জন্য কোয়ালিফাই করবেন না, এবং যারা কোয়ালিফাই করবেন তারাও অ্যাকাউন্টেবল হবেন ওই নতুন অভিবাসীর যে কোনো কার্যক্রমের জন্য। এর ফলে আমি সংক্ষেপে বলবো, যারা নতুন অভিবাসী বাংলাদেশ থেকে বা পৃথিবীর বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করতেছেন বা করবেন, এবং যারা এখানে আসেন গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করবেন, এটাকে বলা হয় অ্যাডমিশন প্রসেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, তারা প্রচুর সমস্যার মোকাবিলা করবে বলে আমরা আশা করি। একজন মানুষ তিনি এসছেন আমেরিকাতে, কিন্তু প্রথম দিকে তিনি না বুঝে কিছু কিছু সুবিধা নিয়ে ফেলেছেন, তারপর যখন উনি বুঝতে পারলেন যে না আসলে এখন আমার কিছু করার নেই, এই জন্য হয়তো আমাকে দায় নিতে হবে, এইরকম ঘটনা ঘটে থাকলে তাদের করণীয় কি? যে কেউ যদি ভুয়া মিথ্যা তথ্য দিয়ে পাবলিক বেনিফিট নেই সেটা যেন রিকভারি করা হয়, বিশেষ করে যারা স্পন্সর দিয়ে আসছে, যে গ্যারান্টি দিয়ে আসছে যে লোকটা এখানে আসার পরে তার খাওয়া দাওয়া মেডিকেল বেনিফিট এগুলো আমি ব্যয়বহন করবো, এবং যদি ব্যয়বহন করতে ব্যর্থ হয় তাকে এটার জন্য রেসপন্সিবল করা হবে, এবং সেই দায়বদ্ধতা যেটা আপনার কোশ্চেনের উত্তরটা দিতে হয়, এইটা আমরা আশা করতেছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদিন থাকবে উনি করবে, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি সেকেন্ড টার্ম আসে ইট উইল বি সিরিয়াস ইস্যু, কারণ জনগণ যদি তাকে ম্যান্ডেট দেয় তখন সেটাকে এনফোর্স করতে তার আরও সুবিধা হয়ে যায়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। একটা প্রশ্ন, আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো মানে নতুন আইনে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি ওরা কি আসতে পারবে, নাকি কোনো নতুন আইনে কোনো সমস্যা হবে, এটা জানতে চাচ্ছি, আগের মতোই নাকি রেগুলার না, বুঝছেন না? জি জি, ধন্যবাদ। শুনুন, থ্যাংক ইউ কবির ভাই। স্পন্সর আগে যা স্পন্সর ইনকাম লাগতো তার সাইতে এটা অলমোস্ট দ্বিগুণ করা হয়েছে। আরেকটা আমরা সম্ভাবনা দেখছি, আগে আপনার স্পন্সরদের শুধু সাইন করিয়ে আনার পরে কোনো দায়িত্ব নিত না, বর্তমান প্রেক্ষাপটে যারা স্পন্সর দিয়ে কাউকে আনবেন তার দায়িত্ব উনি নিতে হবে, এটা সরকার এটা এনফোর্সমেন্ট করবে, যে তুমি লোকটা আনলা, আনার পরে তার সে মেডিকেল খায়, তুমি তো বলে এসছো এখানে ফর্মে লেখা আছে তার মেডিকেল বেনিফিট, তার খাওয়া দাওয়া, তার ঘরবার কোনো সমস্যা হলে তুমি তাকে দিবা, সেজন্য আপনি 5 বছর পর্যন্ত অথবা ওই ব্যক্তি গ্রিন কার্ড না হওয়া পর্যন্ত অথবা ওই লোকের ফরেন ক্রেডিট ওয়ার্ক না করা পর্যন্ত অথবা ওই লোকটা মারা যাওয়া পর্যন্ত আপনার এই দায়িত্ব স্পন্সর দায়িত্বটা বলবৎ থাকবে। হ্যাঁ, কে আছেন? জি, ওয়ালাইকুম সালাম, আপনি বাংলাদেশ থেকে ফোন করেছেন, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি বাংলাদেশ থেকে। জি স্যার, আমি জানতে চাচ্ছি যে আমি এক্সপোর্ট ক্যাটাগরি ফিজিক্যাল অ্যাপ্লিকেন্ট। ওকে, এফ4 ক্যাটাগরি। আমি জানতে দুবাইতে, এখন ওনাকে চাচ্ছি যে আমি ইয়া দিতে, ফলোটো জয়েন দিতে, এবং ফলোটো জয়েন দিলে এমবাসি, আমি ইন্টারভিউ সময় এমবাসি কি ওনার পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট দেখতে চাইবে না? আপনার হাজবেন্ড যদি যে দেশে আসে ওই দেশ থেকেও আসতে পারে, অথবা উনি বাংলাদেশে গিয়েও বিচার ফেস করতে পারে, তবে উনি যেই দেশে আসে এই দেশে যদি 6 মাসের বেশি থেকে থাকেন ওনার ওই দেশ থেকেও পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, সুতরাং আসতে কোনো অসুবিধা নাই। তো আমরা সাধারণত বলি যে ইনি যেখানে আসেন ওখান থেকেই ওই বিচার ইন্টারভিউ ফেস করে আসাটাই ইজি হয় দুই দেশে না গিয়া। জি, ওয়েলকাম স্যার। আমি কামাল বলছিলাম ফ্লোরিডা থেকে। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমার ওয়াইফ আসছেন প্রায় 2.5 বছর, উনি গ্রিন কার্ড পেয়েছেন। জি,
কিন্তু আমি সিটিজেন এখানে প্রায় দীর্ঘ 8 বছর, কিন্তু আমি যদি ওবামা কেয়ারের সুবিধা নেই তাহলে কি আমার ওয়াইফের সিটিজেনশিপের সময় কোনো প্রবলেম হবে? ফার্স্ট অফ অল, ওবামা কেয়ার নেওয়ার সময় যদি কোনো ভুল তথ্য দিয়ে নিয়ে থাকেন, এটাকে বলে নৈতিক খলন, মোরাল ট্রান্সমিশন ইংরেজিতে বলা হয়। যদি মিথ্যা তথ্য দিয়ে মেডিকেট ফে নিয়ে থাকেন বা মেডিকেয়ার নিয়ে থাকেন বা ওবামা কেয়ার নিয়ে থাকেন, সেটা দ্যাট কুড বি এন ইস্যু টু গ্যাট দ্য সিটিজেনশিপ। আদারওয়াইজ শুধুমাত্র ওবামা কেয়ার নেওয়ার জন্য ওনার সিটিজেনশিপ বন্ধ হবে না। আচ্ছা, হ্যালো, মাই ওয়াইফ ইজ ইন ইউএসএ ফর 100 ডেজ অ্যান্ড নাও, বাট উই ডিডেন্ট রিসিভ দ্য গ্রিন কার্ড ইয়েট অ্যান্ড দে নেভার শিপ দ্য গ্রিন কার্ড লং টাইম। এই কোশ্চেনটা জি আমি বলব এইভাবে, খুব অনেক অধিকাংশ অনেক ক্ষেত্রে আমরা পাইতেছি যে গ্রিন কার্ড ফি দেওয়ার পরেও গ্রিন কার্ড মানুষ পাচ্ছে না। এটার কারণগুলো হলো, মোস্ট অফ দি টাইম দেখা যায় গ্রিন কার্ড মেল করা হয়, তখন পোস্টম্যান আপনার মেল বক্স যদি ভাঙ্গা থাকে বা তালাবদ্ধ না থাকে, বা তখন তারা একটা ইনস্ট্রাকশন থাকে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট তারা সেখানে দেয় না। তো সেজন্য আমিও আজকে প্রায় 30 বার বলছি এই অনুষ্ঠানে, আপনার নামের নাম মেল বক্সের উপর আপনার নামটা লিখে রাখবেন, কারণ যেহেতু আপনি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্রত্যাশা করতেছেন। এইটা আর একটা হলো, DS-260 যে অ্যাড্রেসটা দিয়ে থাকেন ওই অ্যাড্রেসে তারা পাঠাবে, অ্যাড্রেস যতই চেঞ্জ করেন তারা আগের অ্যাড্রেসে পাঠাবে, ঠিকানা পরিবর্তন হলে এটা আর একটা প্রবলেম হয়। আর তৃতীয় প্রবলেম হলো পিয়ন, ডাক পিয়নেরা অনেক সময় আপনারটা রং অ্যাড্রেস এটা ডেলিভারি দিয়ে থাকে ভুলবশত, তখন ওরা এটা আর গুরুত্ব দেয় না, ফালাই দিয়ে থাকে। সেক্ষেত্রে সমাধান হলো আপনারা আবার নতুন I-90 ফাইল করবেন ফি দিয়া, তখন আপনি গ্রিন কার্ডটা পেয়ে যাবেন উইদিন 45 ডেজ। আমাদের সঙ্গে ফোনে একজন আছেন, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম সাম। আমি আলম কোইন্স থেকে বলছি। জি আলম ভাই বলুন। আমি মজুমদার ভাইয়ের কাছে আমার দুইটি প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি 2015-5 এপ্রিল ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসছি, এখন আমি সিটিজেনশিপের জন্য কবে অ্যাপ্লাই করতে পারবো? এক আর দুই নম্বর, সিটিজেনশিপের ব্যাপারে আমি মেডিকেল নিচে কোনো এফেক্ট হবে কিনা? আপনার 5 বছর ফুরার 90 দিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মেডিকেট নিয়ে থাকেন এটার জন্য আপনার সিটিজেনশিপের বাধা হবে না, বাট ওই মেডিকেট নিতে গিয়ে কোনো ভুল তথ্য বা মিশা মারছেন কি না সেটা হবে আপনার ইস্যু। যদি মিথ্যা না বলে আপনি দরিদ্র, সিম্পলি আপনি যদি গরিব হয়ে থাকেন, মেডিকেট নিয়ে থাকেন, এটার জন্য আপনার সিটিজেনশিপের কোনো প্রতিবন্ধকতা হবে না। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি ইমদাদুল ইসলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি অ্যাসাইলাম সিক করছি, ওকে, তো আমি হেলথ বেনিফিট নিতেছি, আমার কোনো সমস্যা হবে? জি শুনুন, ফার্স্ট অফ অল পাবলিক চার্জটা অ্যাসাইলির উপর কোনো অ্যাপ্লিকেবল না, আপনি তো নিজেই রিফিউজি, সুতরাং আপনার জন্য পাবলিক চার্জটা অ্যাপ্লিকেবল না। জি, আপনার উপর পাবলিক চার্জ অ্যাপ্লিকেবল না, এটা আমাদের বিশেষজ্ঞজন বললেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালি কণ্ঠস্বর। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।